মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বলছে, এ বেঙ্কট ভট্ট শ্রী সম্প্রদায় বৈষ্ণব ছিলেন, লক্ষ্মী নারায়ণ উপাসক ছিলেন। একদিন মহাপ্রভু পরিহাস করে বঙ্কট ভট্টকে বলছেন কি ভট্ট, শ্রুতিগণ তপস্যা করে কৃষ্ণকে রাসে প্রাপ্ত করলেন, তোমার লক্ষ্মী দেবী কেন পাইলেন না? লক্ষ্মী কেন না পাইলা, কি ইহার কারণ? তপ করি কইছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ, শ্রুতি পায় লক্ষ্মী না পায়, ইচ্ছে কি কারণ? ভট্ট কহে ইহা প্রবেশিতে নারে মন, মন তোমার লক্ষ্মী দেবী কেন প্রাপ্ত করতে পারলেন না? শ্রুতিগণ প্রাপ্তি বললেন, বেঙ্কট ভট্ট বললেন কি প্রভু, আমার বুদ্ধি সেখানে প্রবেশ করে না, আপনিই সমাধান করো। মহাপ্রভু বললেন, ব্রজলোকের ভাই ব্রজলোকের ভাবে পাই তাহার চরণ, ব্রজলোকের ভাবে যেই করে ভজন সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন, শ্রুতি সব গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী সুত ভজে গোপী ভাব লইয়া, লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপিকা অনুগা হইয়া না কইল ভজন। নারায়ণ হইতে কৃষ্ণের অসাধারণ গুণ, অতএব লক্ষ্মীর কৃষ্ণে তৃষ্ণা অনুক্ষণ, সে স্বরূপটাকে দেখে লক্ষ্মী তপস্যা করলেন, কিন্তু ওনার ভাগ্য হল না। কারণ ভগবান বললেন কি দেবী, এই লীলায় প্রবেশ করতে হলে গোপীগণের আনুগত্যে আসতে হবে, গোপীগণের আনুগত্য বিনা এই লীলা প্রাপ্তি হবে না। লক্ষ্মী বললেন, আমি বৈকুণ্ঠেশ্বরী আর ইয়ে গোয়ালিন, গোপীগণের আনুগত্যে আমাকে ভজন করতে হবে? তা হবে না। ভগবান বললেন, ঠিক আছে মালা সরকার, লক্ষ্মীর ভাগ্য হল না। এতে লক্ষ্মীকে ছোট অথবা গোপীকে বড় তা করা হচ্ছে না, মহাপ্রভু নিষেধ করলেন। কৃষ্ণ নারায়ণ জয়ছে একই স্বরূপ, গোপী লক্ষ্মী ভেদ নাই, দুই এক। যেমন কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, এই বিলাসরূপ তিনি প্রকাশরূপ, কোন ভেদ নাই, আর গোপী লক্ষ্মীর মধ্যেও কোন ভেদ নাই, একই রূপ। গোপীর দ্বারা লক্ষ্মী করে কৃষ্ণ সঙ্গ স্বাদ, ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। সেই গোপী স্বরূপ দ্বারা দেবী লক্ষ্মী কৃষ্ণের সঙ্গকে প্রাপ্ত করছে, ঈশ্বর তত্ত্বের মধ্যে যদি ভেদ মানা হয়, ছোট বড় মানা হয়, তো ঘোর অপরাধ হয়ে যাবে। কেবল ভজনের যে ধারা তাই মহাপ্রভু দেখালেন, ইয়ে যে ব্রজের লীলা, ব্রজবাসী গণের আনুগত্য লীলা, ইয়ে লীলার প্রাপ্তি হয় না। তো এখানে বলছেন, যার অসাধারণ স্বরূপ শ্রী ভগবান, যে রূপে এক কণ ডুবায় সব ভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, রূপ দেখে আপনার কৃষ্ণের ভয়ে চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। মহাপ্রভু বলছেন, যে রূপটি কণা সমস্ত ত্রিলোকিকে সেই রূপ সমুদ্রে ডুবিয়ে ফেলা, ভগবান তিনি যার অসাধারণ স্বরূপ, আরে উনার থেকে অধিক সুন্দর হলে তবে তো উনার মধ্যে লোভ হবে, উনার অসাধারণ স্বরূপ তিনি ভগবান, অসাধারণ মাধুর্য উনার, আর অসাধারণ ঐশ্বর্য উনার, তিনি হলেন ভগবান। ভগবানকে কোন গুণের দ্বারা আকর্ষিত করা যায় না,
কোন বস্তুর দ্বারা ওনাকে আকর্ষিত করা যায় না। দ্বারকা লীলায় সুগ্রীব বলেছেন, স্মায়াবলোকলভদর্শিত ভাবভারী ভূমণ্ডল প্রহিত সৌরত মন্ত্র সৌন্দৈ পত্রেস্তু ষড়শ সহস্রমনঙ্গবাণী যস্যেন্দ্রিয়ং বিমথিতুম করণৈন সেতু। হে পরীক্ষিত, সেই ষোল হাজার একশো আট মহিষীগণ যারা রূপে গুণে সৌন্দর্যে কোন প্রকার ন্যূন নয়, স্মায়াবলোক স্ময় তাদের সেই মধুর মধুর যে হাসি, অবলোক তাদের যে সেই বঙ্কিম অবলোকন বঙ্কিম দৃষ্টিপাত, ভূমণ্ডলের যে কটাক্ষ পাপ, তাদের চরণে নুপুরের ঝঙ্কার, তাদের কঙ্কণের যে শব্দ, নানা প্রকার হাব ভাব, যস্যেন্দ্রিয়ং ভগবানের চিত্তকে কোন প্রকার আকর্ষিত করতে সমর্থ হল না, ইনি হলেন ভগবান। তবে সেই ভগবান আজকে বিক্ষ রন্তুম রন্তুম বিহরন্তুম, আজকে রাস ক্রীড়া করার জন্য আজকে তিনি ইচ্ছা জানেন, যখন তিনি পূর্ণ পূর্ণানন্দ পূর্ণ রস কেন ইচ্ছা জাগিল, আসলে এই হচ্ছে গোপী প্রেমের বৈশিষ্ট্য, তাদের প্রেম এমন প্রীতি এমন, এ ভগবান ভক্তি সূত্র উপলব্ধ, তিনি আত্মারাম আত্মকাম পূর্ণানন্দ পূর্ণ রস হওয়ার পরেও সেই গোপীগণের ভক্তগণের প্রীতি এমন, সেই প্রীতিতে সেই ভক্তির প্রেমে বাঁধা পড়ে তিনি অর্জুনের রথকে রথের সাথী হয় আর ঘোড়াকে দৌড়াতে, সেই প্রীতিতে বাঁধা পড়ে রাস্য যুধিষ্ঠির মহারা রাস্য যজ্ঞে তিনি মহাত্মা গণের উচিষ্ট পাতা সংস্কার করছেন, এই প্রেমের বন্ধনে বাঁধা পড়ে তিনি ভরনাই সেই নাইর বেশ ধারণ করে দুষ্ট রাজা দুর্যোধনের সেবা করতেছেন, তিনি এই প্রেমের বন্ধনে বাঁধা পড়ে সবরীর এখানে তিনি সেই এঠকুল তার ভোগ লাগাচ্ছেন, তিনি এই প্রেমের বন্ধনে বাঁধা পড়ে গোপীদের ইশারায় একলে ঈশ্বরে কৃষ্ণ একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে জয়ছে নাচায় সে কইছে করে নৃত্য, সেই শ্রীকৃষ্ণ সেই ভগবান তিনি গোপীদের ইশারায় যার ইশারায় সবাই নৃত্য করছেন, তিনি গোপীদের ইশারায় নৃত্য করছেন, এ প্রেম এমন একটি বন্ধন যে ভগবানকেও নাচিয়ে ফেলায়, ভগবানকেও যে চঞ্চল করে উঠায়। স্বামীপাদ বললেন, ব্রহ্মাদি জয় সংরুড় দর্প কন্দর্প দর্প জয়তি শ্রীপতির গোপী রাস মন্ডল মন্ডল। ভগবান দেখলেন কি আমার লীলাকে দেখে এ ব্রহ্মা মোহিত হয়েছে, আমার লীলাকে দেখে ইন্দ্র মোহিত হয়েছে, সেই ইন্দ্র ব্রহ্মাকে মোহিতকারী যে কামদেব সে কামদেবকেও আমি মোহিত করব,
সে কামদেবের অত্যন্ত গর্ব হয়েছিল, গর্ব অহংকার হয়েছিল কি এই জগতে এই সংসারে আমার সামনে দাঁড়াবার কারোর সাধ্য না, আমি বিধাতা ব্রহ্মাকে পরাজিত করেছি। ব্রহ্মা যখন কামদেবকে রচনা করলেন, সৃষ্টি করলেন, কামদেবকে আশীর্বাদ দিলেন, পাঁচটি বাণ দিলেন, মারণ মোহন স্তম্ভন আদি পাঁচটি বাণ দিয়ে বললেন, কামদেব তোমার নাম হলো পুষ্প ধন্যবাদ, আর এই সৃষ্টির বিস্তারে তোমার একটি প্রধান ভূমিকা থাকে রে। এই জগতে এই যে কামদেবের যে প্রতাপ, উনার বেগ থেকে কেহই নিষ্কৃতি পায় না, কারণ ভগবানের সৃষ্টি হি এমন। কামদেবকে যখন ব্রহ্মা বরদান দিলেন তো কামদেব মনে মনে ভাবছেন, পিতা সিদ্ধ বরদান দিলেন তো বরদানটা সত্যি না মিথ্যা পরীক্ষা তো নিতে হবে, কোথায় পরীক্ষা করব বলে ব্রহ্মার উপরে তিনি পাঁচটি বাণ চালিয়ে দিলেন। বিধাতা ব্রহ্মা নারদকে বলেছেন কি, নারদ আমার চিত্ত কখনো অসৎ পথে গমন করে না, কারণ আমি আমার পবিত্র চিত্তে ভগবানকে বিরাজমান করেছি। কিন্তু আজকে ব্রহ্মা নিজের পুত্রী সরস্বতী রূপের প্রতি আকৃষ্ট হলেন, ব্রহ্মা মনে মনে ভাবছেন কি আমার চিত্ত আজকে রূপের দিকে কেন আকর্ষিত হচ্ছে, ধ্যানস্থ হলেন, ও হো আমার পুত্র কামদেব আমার উপরে নিজের বাণ প্রহার করেছে, ক্রোধ আসলো ব্রহ্মাকে, একে ভস্ম করে ফেলে, কিন্তু তিনি ভস্ম করলেন না। কামদেব আজকে তো তুমি রক্ষা পেয়ে গেলে, যেদিন তুমি এই পাঁচটি বাণের প্রহার মহাদেবের উপরে করিবে সেদিন তোমার কেহই রক্ষা করতে পারবে। এই কামদেবের অহংকার হয়েছিল, আমি ব্রহ্মাকে পরাজিত করেছি, আমি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছি, চন্দ্রকে পরাজিত করেছি, নারদ বিশ্বামিত্রকে ধুল চাটিয়ে দিয়েছি, এই জন্য অহংকারে ঘটতেছিল। ভগবান দেখলেন এই কামদেবের অহংকারকে উচ্ছন্ন করতে হবে, নারদের মনে প্রেরণা দিলেন, দেবর্ষি নারদ কামদেব সম্মুখে প্রকট হলেন। কামদেব বললেন কি, দেবর্ষি আমার সম্মুখে কোন বীর আসতে চায় না ভয়, আছে কোন বীর? দেবর্ষি নারদ বললেন হ্যাঁ আছেন, যাও যমুনার তটে বাঁকে বিহারী এখন রাস ক্রীড়া করতে যাচ্ছেন, তিনি তোমার ইচ্ছাকে পূরণ করিবেন। কামদেব পৌঁছে গেল, কি প্রভু আপনার খুব নাম শুনেছি, আমার সঙ্গে যুদ্ধ করিবেন? বলে না, যুদ্ধ দুই প্রকার, একটি কিলা দুর্গওয়ালা যুদ্ধ আর একটি ময়দানওয়ালা যুদ্ধ। বলি দুর্গওয়ালা যুদ্ধ কি? বলে দুর্গ হল সমাধি, আমি সমাধিস্থ হয়ে নেত্র বন্ধ করে বসব, তুমি তোমার বাণীর প্রহার করিবে, আর যদি আমার চিত্তে কোনো প্রকার বিকার উৎপন্ন হয় আমি হেরে যাব। আর এই ময়দানওয়ালা যুদ্ধ কি? বলে শরৎ পূর্ণিমা রাত্রিতে অনন্ত কোটি গোপীগণের সঙ্গে এক পুরুষ আমিই থাকব, সেই সময় তুমি তোমার বাণীর প্রয়োগ করিবে, আর যদি আমার মনে বিকার আসে তো আমি হেরে যাব। বলি যে ময়দানওয়ালা যুদ্ধ হোক, শ্রী কামদেব এসেছিল ভগবানকে পরাজিত করার জন্য, কিন্তু সাক্ষাৎ মন্মথ, মন্মথ মন্মথ মানে কামদেব, কামদেবের মনকে যে মথিত করে নেয় এমন রূপকে দেখে কামদেব ও মূর্ছিত হয়েছিল। এ তাৎপর্য
শ্রী সমীপা বলছেন ইয়ে কাম বিজয় লীলা, ভগবান পিতারাত্রি সরলোথুল্ল মল্লিকা বিখ্যারন্তু মনঃসক্রে যোগমায়া মুপাশ্রিত। ভগবান অপি তা রাত্রি বহুবচন সাতে কালে রাত্রি নাম ব্রহ্মা রাত্রি হয়েছিল সে রাত্রি। শরৎফুল্ল মল্লিকা শরৎকালে মল্লিকাদি পুষ্পগণ যেখানে বিকচিত ছিলেন এমন বৃন্দাবনকে দেখে বিখ্যরন্তুম মনশ্চক্রে রন্তুম বিহরন্তুম যোগমায়া আশ্রয় নিয়ে আর তিনি রাস ক্রীড়া করার জন্য তিনি মনস্থ করলেন, সংকল্প করলেন। তিনি যখন ইচ্ছা করলেন কতরু রাজ কতব করির মুখম, সেই সময়ে চন্দ্র ষোড়শ কলাতে পরিপূর্ণ হয় পূর্ব দিকে উদয় হলেন। আর সেই চন্দ্রকে দেখে কেমন সেই চন্দ্র দৃষ্টা কুমোদবন্তম অখণ্ড মন্ডলম রমা নানাভম নবকুঙ্কুমারুণম বনম চতকোমলগোভিরঞ্জিতম জগো কলম বাম দৃশাং মনোহরম। সেই চন্দ্রকে দেখে যে চন্দ্রকে দেখে কুমুদিন সরোবরে প্রস্ফুটিত হন, যে চন্দ্রকে সেই চন্দ্রকে দেখে ষোড়শ কলা পরিপূর্ণ চন্দ্রকে দেখে রাধারানীর সদৃশ চন্দ্রকে দেখে সেই চন্দ্রের শীঘ্ন কিরণে রঞ্জিত বৃন্দাবনকে দেখে জগৎ কলম তিনি বিবাদন করিলেন। আর তিনি যখন বেণুবাদন করিলেন এর পূর্বে ভগবান তিনবার বেণু বাজিয়েছিলেন, এক বেণুগীত এক যুগলগীত আর একে রাসে। পূর্বে বর্ণন করলেন ইতি বেণু রবং রাজন সর্বভূত মনোহরম, সেই বেণু রবকে বেণু ধ্বনিকে সর্বভূত সমস্ত প্রাণী শুনেছিলেন, বৃক্ষ লতা পাহাড় পর্বত গরু বাছুর ব্রজবাসী গোপী সবাই যুগলগীতিও শুনেছিলেন। কিন্তু আজকাল যে বেণু ইয়ে বেণুকে কিন্তু সবাই শ্রবণ করতে পারে, এ বেণু যার নাম নিয়েছে কেবল তিনিই শ্রবণ করেছে। বিষণ্ণ গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজ স্ত্রীহ কৃষ্ণ গৃহীত মানস আজন্মরনন্য মলক্ষিতোদ্যমা সদত্র কান্ত জবলোল কুণ্ডলা। সেই গীতকে যখন গোপীগণ শ্রবণ করলেন আর অনঙ্গ বর্ধনম কৃষ্ণ প্রাপ্তি কামনা বর্ধনকারী সেই গীতকে শ্রবণ করে কৃষ্ণ যাদের মানস যাদের চিত্তকে হরণ করে নিয়েছেন সেই গোপীগণ হাসতে লাগলেন। রাই কহে কে বা হেন মুরলী বাজায় যেন বিষামৃতে মিশাল করিয়া হিমে নহে সব তনু কাঁপাহিছে হিমে যেন প্রতিতন শীতল করিয়া। রাজারানী বলছে ললিতে ইয়ে বেণু হচ্ছে ধ্বনি, ই যেন বিষ আর অমৃত দুটো সম্মিলিত আছে, শীতল নয় কিন্তু প্রতি তনুকে শীতল করে ফেলছে গে। বেণু বেণুর ধ্বনি অস্ত্র নহে, অস্ত্র নয় মন ফুটে কাটারিতে যেন কাটে ছেদন না করে দিয়া আমার বক্ষস্থলকে যেন গে ছেদন করে ফেলছে, কাটারি নয় যেন কেটে ফেলছে।
তাপনহে উষ্ণ মতি পোড়ায়ে আমার মতি বিচারিতে না পাইয়া শীতল নয় শীতল করে ফেলছে, অস্ত্র নয় কিন্তু কেটে ফেলছে, উষ্ণ নয় যেন জ্বালিয়ে দিচ্ছে। এমন এ বেণুর এমন চমৎকার, সে বেণুকে শ্রবণ করে আর গোপীগণ আসতে লাগলো। এ শ্যাম তেরি বংশী মে ক্যা সিতম কিয়া, তন কা রহা ন হোশ মেরে মন কো হর লিয়া। এ শ্যাম তেরি বংশী মে ক্যা সিতম কিয়া, তন কা রহা প্রিয় কৃষ্ণ গৃহীত মানসা, আরাজক মুরনন্য মলক্ষ ধদ্দমা সজত্র কান্ত জোর কুন্ডলা। সে বেণুকে শ্রবণ করে গোপীগণ যেখানে যে অবস্থায় ছিলেন, শোনা মাত্রই একবার ফিরেও তাকালেন না। এ হচ্ছে গোপী, শোনা মাত্রই চলে দিলেন। আমাদের নিকট যদি সত্যি ভগবানের বিমান এসে যায় না, যেটা নিরপেক্ষ সত্যের কথা, যদি সত্যি কারো ভাগ্যে বিমান এসে যায়, ভগবান পার্শ্বদেবগণ বলেন চলো বৈকুণ্ঠ, মনে তো ইচ্ছা আছে বৈকুণ্ঠে যাব, কিন্তু সংসারে কিছু প্রতীক্ষা আছে। বিমান পাঠাতে ভগবান পিছে সরেন না, আমরা যেতেই পূর্ণরূপে প্রস্তুত নয়। এই কথা কোনো ইয়ারিকি নয়, কোনো হাসির কথা নয়, বাস্তবিক কথা। ভগবান যে আমাদেরকে নিতে চান না নিজের লোকে তা নয়, আমরা যেতেই চাই না। যদি আমরা যদি সবসময় প্রস্তুত থাকি কি বিমান কখনো আসতে পারে, যদি আমরা প্রস্তুত থাকি না প্রতীক্ষা করতে থাকি, অবশ্যই বিমান আসবে। এর মধ্যে এক অনুমাত্র সংশয় নাই, যে প্রতীক্ষা করিবে প্রতিক্ষণ সবসময় প্রস্তুত থাকিবে অবশ্যই বিমান আসবে, কোন সংশয়। আমাদের প্রতীক্ষা আছে, আছে সংসারে আছে, ভগবানের দিকে প্রতীক্ষা নাই, সেদিকে বিষ্ণু। গোপীগণ শোনা মাত্র তাদের আচরণে যেন অনুভব হয় তারা গৃহে ছিলেন, যেমন একটা ফরমালিটি পূরণ করতেছিলেন, তারা প্রতীক্ষণ প্রতীক্ষা করতেছিলেন কখন বেণু বাজবে আর আমি যাবো। তাই এই শ্লোকে বলছেন শ্রী সুখদেব গোস্বামী, দুহন্ত অপি যজু কশ্চিত দোহম হিত্বা সমস্তকা পয়োধিসৃত সংয়াহ মনদ্বাস্যা পরাজজু। এ কবি গুরু দোহন করতেছিল, যেই বাঁশি পড়েছে একবারও ভাবল না এ দোহন আর যাব কি আছে, আসক্তি ছিল না। আর এরাই বেণু শ্রবণ করে, বেণু বাজে না তা নয়, সে বেণু আজকেও বাজছে কিন্তু কি শুনিবে, শোনার তার কান আছে, বেণু বাজছে না তার নয়।
অধ্যাপেও সেই লীলা। তাহলে আমাদের আচার্য বাদগণ তারা মিথ্যা বলে গেলেন না? প্রেমত্বই গণবুহিপত্রী সান্নিধ্যমুনি বলছে কি, হে পরীক্ষিত, হে বজ্রনাথ, লীলা আজকেও চলছে, যারা প্রেম প্রাপ্ত পুরুষ তারা অনুভব করে। গোপীগণ শোনা মাত্র এ গোপী গরু দহন করছিল, দহন পাত্র ছেড়ে দিল, চলে গেল। এক দুধ আওটাতে ছিল, গরম করতেছিল, দহন সেই দুধ পাত্রটাকে নামালো না, কোন প্রতিজ্ঞা নাই, কোন আসক্তি নাই। এই আসক্তির জন্য আমাদের বন্ধন, আসক্তি যাচ্ছে না, অন্য অভিলাষ তার শূন্য, অভিলাষ পূর্ণ ছেদ হচ্ছে না। এই গোপী ঈশব সুখদেব গোস্বামী এই জন্য বর্ণন করছেন, তাদের মানে সাধককে এইভাবে প্রস্তুত থাকতে হবে। শতং বিহায় ভোক্তব্যং সহস্রং স্নানমাচরে লক্ষ্যং বিহায় দাতব্যং কোটিং ত্যক্তা হরিং ভজে। গোপীগণ শোনা মাত্রই চলে গেলেন, তাদেরকে তাদের গৃহে বাধা দিয়েছিলেন, কিন্তু বাধা দিলে কি হবে, তাদের মন, তাদের চিত্ত, বিবেক তাদের নিকটেই ছিল না, সেই জন্য গোপীগণ কোনো প্রকার বাধা নেবে না, তারা রাসে এসেছিলেন। এই গোপী চার প্রকার ছিল, গোপ্যস্তু শ্রুতয় ধিয়া, শ্রুতি চার প্রকার, এই জন্য গোপীগণও চার প্রকার ছিলেন, গোপকন্যা, দেবকন্যা, শ্রুতিচারী আর ঋষিচারী। যাদেরকে গোপকন্যা বলা হয়েছে এরা সব নিত্য সিদ্ধ গোপী। এই প্রত্যেক গোপীগণে এক ছায়া রূপ ছিল, যে ছায়া রূপের সঙ্গে গোপগণের বিবাহ হয়েছিল। গোপগণ মনে করতেন এই গোপীর সঙ্গে আমার বিবাহ, কিন্তু তাদের সেটা ছায়া রূপ ছিল। ভগবানের যারা এই গোপীগণ, এরা কোন সাধারণ মানবী ছিলেন না, এরা কোন সাধারণ গোপী ছিলেন না, এরা সব ভগবানের যে চিত স্বরূপা বৃত্তা, সেই চিত শক্তি শক্তি স্বরূপা ছিলেন, লাড়ুনি শক্তি স্বরূপা ছিলেন। ভগবান যখন এই দ্বাপর লীলা করিবেন তো তিনি বৈকুণ্ঠে গোলকে বিচার করছেন, বৈকুণ্ঠাদে নাহি যে যে লীলার প্রচার, সে সে লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠাদি ধামে যে সমস্ত লীলা নাই, আমি এই মৃত্যু লোকে ব্রজমণ্ডলে সে সমস্ত লীলা করিব, এমন লীলা যে লীলা আমাকেও আশ্চর্যান্বিত করে ফেলবে। মোহ বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগ মায়া করিবে আপন প্রভাবে। এই সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণের শক্তি স্বরূপ, এই সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সমস্ত প্রিয়া, কিন্তু তিনি যোগমায়াকে শক্তি প্রদান করলেন কি, এদের মনের উপর একটা আবরণ ফেলিয়ে দাও যাতে এরা আমাকে এক উপপতি ভাবে ভজনা করে। আমিও গোপীকে জানি না, গোপীও আমিকে জানে না, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দোহার রূপ দোহে গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই সব নব রস নির্যাস করিতে আস্বাদ, এই দ্বারে করিব আমি ভক্তের প্রসাদ। যে সমস্ত লীলা বৈকুণ্ঠারি ধামেও নাই, সেই লীলা করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। যদ্যপি গোপীগণ নিজের শক্তি স্বরূপা, কিন্তু
জগময় প্রভাবে তারা কৃষ্ণকে এই উপপতি ভাবে ভজনা করতে। গোপকন্যা যারা নিত্য সিদ্ধ গোপীগণ তারাও রাসে প্রবেশ করেছে, যোগমায়া এদের একটা ছায়া স্বরূপ প্রস্তুত রেখে দিয়েছিলেন, সেই জন্য এদের রাসে কোন বাধা উৎপন্ন হয় না। দেবকন্যা দেবতাগণে অংশ থেকে যে দেবীগণ দেবাঙ্গনগণ এসেছিলেন তারাও রাসে প্রবেশ করেছেন, শ্রুতি চরি গোপীগণ তারাও রাসে প্রবেশ করেছে, আর ঋষি চরি পুরা মহর্ষয় সর্বে দণ্ডকারণ্য বাসীন, এ দণ্ডকারণ্য যত ঋষি তপস্যা করতেছিলেন ভগবান রামের রূপকে দেখে প্রার্থনা করেছিলেন, যেমন আপনি সীতাকে গ্রহণ করেছিলেন সেই প্রকার এক রমণী স্বরূপকে প্রাপ্তি করে আমরা আপনাকে ভজন করতে চাই। ভগবান রাম বলেছিলেন তোমরা দ্বাপরে গোপী হয়ে আসবে। এই গোপীগণ এদের মধ্যে কিছু সাধনের ন্যূনতা ছিল, যাদের সাধন পূর্ণ ছিল তারা তো রাসে প্রবেশ করছেন, যাদের সাধনে কিছু অপূর্ণতা ছিল এরা বিবাহবতী ছিলেন পুত্রবতীও ছিলেন, এরা যখন সেই রাসে প্রবেশ করতে যাচ্ছেন অন্তরগৃহ তথা কাশ্চিত গোপ্যা উপলব্ধ বিধির গ্রহ, এদের পতিগণ তাদেরকে বাধা দিলেন ছাড়লেন, যখন বাধা উৎপন্ন হল এরা কত যুগ যুগান্তর থেকে প্রতীক্ষা করতেছিলেন সে রাসের, এদের এক বিরহ উৎপন্ন হল, সে বিরহ পীড়া এমন ছিল, সেই বিরহ অগ্নিতে তাদের যা কিছু অসুখ ছিল অমঙ্গল ছিল সে বিরহ অগ্নিতে ভস্মীভূত হল। ধ্যানে শ্রীকৃষ্ণের দর্শনে তাদের যে আনন্দ হল তাতে তাদের সুখ নষ্ট হল, সুখ আর অসুখ নষ্ট হওয়ার কারণে তাদের গুণময় দেহে সেখানেই ভস্মীভূত হল, তারা দিব্য রূপ ধারণ করে আর শ্রীকৃষ্ণের নিকটে পৌঁছাবে। ভগবান সমস্ত গোপীগণে প্রথমে স্বাগত করলেন, স্বাগতং গো মহাভাগ, হে মহাভাগ, হে গোপীগণ তোমারা মহাভাগ্যবতী। কেন মহাভাগ? কারণ গোপীগণ আমি সংসারে এমন মায়া জাল বিছিয়েছি, এখানে সবাই মায়া, দেখতে বন্ধন মুক্ত কিন্তু মোহ পাশে সবাই বাঁধা পড়েছে, কেউ কোথায় কেহ কোথায়, এই মোহ পাশে কেটে কেহই আমার নিকটে আসতে পারে না, কেহ কোথায় কেউ না কেউ কোথায়, এমনকি যারা বড় বড় সাধক তারাও মান পূজা প্রতিষ্ঠার বন্ধনে বাঁধা পড়ে গেছে, যদ্যপি জগতের কোন আকর্ষণ তাদেরকে আকর্ষিত করতে পারে না কিন্তু প্রতিষ্ঠা সম্মান পূজা সেখানে তারা বাঁধা পড়ে আছে। এই জন্য হে গোপীগণ এই সংসার মোহ পাশকে কেটে আমার নিকটে কেহই আসতে পারে না, তোমরা মহাভাগ্যবতী আমার নিকটে এসেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন এদের মনে কোথায় সংসার তো নাই, পরীক্ষা কার করার কারণে বলছেন প্রিয়ং কিং করবাণি বো, বলো গোপীগণ তোমাদের কি সেবা করব, কেন এসেছে এখানে, ব্রজস্যা নাম অয়ং কোচিত ব্রজে, কি কোন বিপত্তি এসেছে না, তাহলে ভূতাগমন কারণ তাহলে কেন এসেছে রাত্রিতে,
রজনীশা ভোর রূপা ভোর সত্য নিষেবিতা। এ রাত্রি অত্যন্ত ভয়ঙ্কর রাত্রি, ভয়ঙ্কর প্রাণীগণ বিচারণ করে বিচরণ করেন এই রাত্রিতে। নেহস্তেহং তোমাদের এখানে থাকা কখনো উচিত নয়, প্রতি জাত ব্রজন তোমরা ব্রজে ফিরে যাও। দেখো গোপীগণ, নিশ্চিত রূপে তোমাদের পিতা ভ্রাতা বন্ধুগণ তোমাদেরকে অন্বেষণ করতে থাকবেন, এই জন্য ব্রজে ফিরে যাও। যখন শ্রীকৃষ্ণ এই প্রকার বললেন, গোপীগণ পরস্পরকে দেখতে লাগলেন, কি হলো এনে বেণুবাজে আমাদের নাম নিয়ে আমাদেরকে আহ্বান করলেন, এখন কি বলছে। যখন পরস্পরকে দেখতে লাগলেন, ভগবান বললেন, ও বুঝতে পেরেছি গোপীগণ, তোমরা এই জন্য এসেছ এই শরৎ পূর্ণিমা রাত্রিকে বৃন্দাবনের শোভা কেমন হয় তাই দেখতে ইচ্ছ। কৃষ্ণ বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিত দেখে নিয়েছ, এইবার ফিরে যা। তথাপি গোপীগণ যাচ্ছেন না, এখন ধর্মরে দুহাই দিলেন, তাদেরকে ধর্মের দুহাই দিয়ে যদি ফিরে যান, লোক ধর্ম বেদ ধর্ম ভয়ে যদি ফিরে যান, দেখো গোপীগণ স্ত্রীগণের পরম ধর্ম হল পতিগণের সেবা করা। ভর্ত শুশ্রূষণং স্ত্রীণাং পর ধর্ম হে মায়া, নিষ্কপট ভাবে পতিগণের সেবা করা স্ত্রীগণের পরম ধর্ম। পতি যেমন হোক না কেন, দুশ্চিল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য অধোনিত বা নির্ধন হোক, জড় হোক দুশ্চিল হোক দুর্ভাগ হোক, পতি স্ত্রীভীর না হাতব্য লোকে সুভি অপাপতি। পতিকে কখনো স্ত্রীগণের পরিত্যাগ করা উচিত নয়। সেই জন্য ভগবান মানে তাদেরকে এ পতি প্রাতিভ্রতা ধর্মের দোহাই দিচ্ছে, যদি পালন না করবে তো তোমাদের নরকে যেতে হইতে পারা যায়, সেই জন্য ফিরে যাও। আর এই যে পাতিব্রত ধর্ম বলছেন, এটা দ্বাপরের জন্য বলেছে, দ্বাপর যুগের কথা, কলিযুগের নয়। কলিযুগের বিলকুল উল্টো, পতিগণের পরম ধর্ম পত্নীগণের আরাধনা করে। সব পতিগণ শিক্ষা নিয়ে যাবেন, আরে মোবাইল থেকে ফুরসত পেলে তবে তো ম্যাডাম রান্না করবেন, মোবাইলে নানা সব ফ্রেন্ডশিপ আর কি কি আছে সব, তো সেখান থেকে তো ছুটি মিললে তুমি রান্না করবেন। আর তাই দেখতে দেখতে মধ্যাহ্ন হয়ে গেল, পতিদেবকে ফোন দাঁড়িয়ে রান্না হয় না, হোটেল থেকে মারে না। তথাপি গোপীগণ বল গেলেন না, দেখো গোপীগণ শ্রবণা দর্শনা ধ্যান মই ভাবনু কীর্তনা ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। দেখো যখন পতির গুহাই দিলেন গেলেন না, তখন বলছেন দেখো আমার কথা শ্রবণে আর আমার দর্শনে আমার ধ্যানে আমার নাম মনোকীর্তন মানে নিরন্তর আমার নাম কীর্তনে যেই প্রকার আমার প্রতি প্রেম থাকে, নততা সন্নিকর্ষে না নিকটে গেলে সেই প্রেম থাকে না, দোষ দৃষ্টি হয়, এই জন্য ফিরে যায়। কিন্তু তথাপি গোপীগণ ফিরলেন না, গোপীগণের যে মনোরথ
তারা সেই এক বর্ষ পূর্বে কাত্যায়নী অর্চন করেছিলেন। আর ভগবান নিজেও বলেছিলেন, হে গোপীগণ, আমি তোমাদের মনোরথকে জানি, তোমরা আমাকে পতিরূপে প্রাপ্তি করার জন্য কাত্যায়নী অর্চন ব্রত করেছ অত্যন্ত মানে কষ্টের সহিত, কঠোর সাধন করেছ, আমিও অনুমোদন করছি যে তোমাদের যে মনোরথ সেটা পূর্ণ হোক। অতকাল থেকে তারা প্রতীক্ষা করতেছিলেন, আজকে যখন ভগবান মনা করে দিলেন ভগ্ন সংকল্প, তাদের সংকল্প চুর চুর হয়ে গেল। তারা নিচের দিকে মুখ করে নিলেন, অঙ্গুষ্ঠের দ্বারা পৃথিবীকে খনন করতে লাগলেন। কি যেন তারা বলছেন কি, হে ধরিত্রী, তুমি সবাইকে ধারণ করেছ, এখন দুই ভাগে বিভক্ত হয়, আমাদেরকে ধারণ কর, যার জন্য সবকিছু পরিত্যাগ করলাম, তিনি যখন আমাদের পরিত্যাগ করে দিলেন, আর এই মুখ নিয়ে কোথায় যাব। এই গোপী বলছে, হে শ্যামসুন্দর, খুব সুন্দর প্রবচন দিলে, আমরা ব্রজে ফিরে যাব না, তুমি অনন্ত স্ত্রীগণের বধের পাপ নিয়ে তুমি ফিরে যাও, আমরা ফিরব না। কি বললে, পতিব্রতা স্ত্রীগণের পরম ধর্ম, পতিগণের সেবা করা, ঠিকই বলেছেন। আমার একটি প্রশ্নের উত্তর দাও, এক পতিব্রতা স্ত্রী, সে নিজের পতির সেবা ছাড়া থাকতে পারে না, তার পতিকে বিদেশ যেতে হলো, তার পত্নী বলছে আমি তো তোমার সেবা ছাড়া থাকতে পারবো না, তার পতিদের একটি মাটির মূর্তি বানিয়ে দিয়ে গেলেন, যতদিনই না আমি আসছি ততদিন একে পতি মেনে যা কিছু ঠাকুরের ভোগ লাগাবে এখানে সমর্পণ করে তুমি পেয়ে নেবে। গোপী বলছে কি, হে শ্যামসুন্দর, একদিন সেই গোপী সেই পতিব্রতা স্ত্রী সেই মাটির মূর্তির সেবা করছে, সেই সময় তার আসন পতি দরজা, এখন তার কি কর্তব্য, আসল পতির জন্য দরজা করিবে না সেই মাটির মূর্তি সেবা করিবে? ভগবান বললেন, গোপী, যখন আসল পতি এসে গেছে আর তখন সে মাটির মূর্তি নকল পতির সেবার কি প্রয়োজন? গোপী বলল, বাস এইটাই শুনতে চেয়েছিলাম, আপনি সবার পরম পতি। প্রভু শক্তি নিবাস শরণং সুহৃত, আপনি সবার ভর্তা, আপনি সবার পরমপতি, আপনি সবার গতি। যখন পরমপতি আপনি আপনার সেবা করতে এসছি, তখন সেই নকল পতি মাটির মূর্তির সেবা করার কি প্রয়োজন? ভগবান আর কোন উত্তর দিতে পারলেন না, প্রথমবার রাস প্রারম্ভ হল। আর আসুন একটি নাচো নীলকান্ত মণি কৃষ্ণ গোপাচো জগুকুল নন্দন নন্দ মন্দির
গোপীগণের মধ্যে একটি সৌভাগ্য মত প্রকট হল কি আমাদের নাই সৌভাগ্যবতী আর এই জগতে কেহই নাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক তিনি আমাদের সঙ্গে নৃত্য করছেন সবার সঙ্গে একইভাবে। রাস্তাতে রাধারানী মানিনী হলেন, এরা অভিমানী হলেন বৈমত্ত প্রকাট হওয়ার কারণে। তাপা তাসং তৎসৌভাগ্যমদম বিক্ষমানম চ কেশব প্রসমান প্রসাদায় তত্রিব অন্তরধীরত। প্রসমান গোপীগণের অভিমানকে প্রসমন করার জন্য, রাধারানীকে প্রসাদম কৃপা করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা, যেমন গজরাজ বিনা হস্তিনী গণের দশা হয় সেই প্রকার বিলাপ করতে লাগিলেন। ভগবানের যে সুন্দর চাঁদ, সুন্দর বাক্যালাপ, সুন্দর হাসি, সেইগুলোকে স্মরণ করতে করতে কৃষ্ণাত্মিকা আমি গোপী না আমি কৃষ্ণ তারা ভুলে গেলেন। যখন তাদের একটু ভাব শান্ত হল তখন বৃন্দাবনের বনে বনে গিয়ে সবাইকে বৃক্ষলতা সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? দৃষ্টব কচি অসস্ত প্লক্ষমিগ্র জনো মন নন্দ সুমুর্গত বিত্বা প্রিয় মহাসাবলোকনে। হে অসস্ত, হে বট, হে পিলু, দৃষ্টব কি তোমরা দেখেছ? কৃষ্ণকে কি দেখেছ? তোমরা বহুত বিশাল বৃক্ষ, নিশ্চিত রূপে তোমরা দেখেছ, কেন জিজ্ঞাসা করছ? নন্দ সুমোর গত হৃত্যা প্রেম হাসার লোকনে নো মন, আমাদের মন কি গিয়ে ওনার সপ্রেম হাসির হাসির দ্বারা আমাদেরকে আমাদের মনকে নিয়ে আর তিনি চলে গেছেন। উত্তর প্রাপ্তির জন্য দাঁড়ালেন গোপীগণ, কিন্তু বৃক্ষ কিছুই বলল না। তখন এই গোপী বলছে, কিং এতাবি ক্ষুদ্রাবি, এই ক্ষুদ্র ক্ষুদ্র ফলধারী বৃক্ষদেরকে জিজ্ঞাসা করা কোনো প্রয়োজন না, এরা অপুষ্পা অশুদ্ধান্ত করণে, এদের চিত্ত শুদ্ধ নয়, এরা পরোপকার বিহীন, পরোপকার জানেন না। আগে গেলেন পুষ্পযুক্ত বৃক্ষদেরকে জিজ্ঞেস করলেন, হে পুরবক, হে নাগ, হে পুন্নাগ, হে চম্পক, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? হাওয়া চলল, বৃক্ষের ডাল হেরে গেল। গোপী বলছে, এরাও মনা করছে, এরাও কৃষ্ণকে দেখে না। তুলসীকে জিজ্ঞাসা করলেন, কচ্ছে তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে, হে গোবিন্দের প্রিয়া, হে কল্যাণী, হে তুলসী, তুমি কি কৃষ্ণকে দেখেছ? তুলসী বললেন কি গোপীগণ, তোমরাও তো কৃষ্ণের প্রিয়া, গোপীগণ বললেন হ্যাঁ আমরা প্রিয়া, কিন্তু ত্বাং বিভ্রত, সব সময় তোমাকে কৃষ্ণ ভক্তস্থলে ধারণ করে, এই জন্য তুমি অত্যন্ত প্রিয় কৃষ্ণে। তুলসীও কিছু বললেন না। এই গোপী বলছে, ইনি আমাদের সপত্নী, এনে কেন বলবেন? পৃথিবীকে জিজ্ঞাসা করলেন, হে পৃথিবী, হে ধরিত্রী, এ দুর্বাঙ্কুর কে দেখে মনে হচ্ছে তুমি কৃষ্ণের চরণ স্পর্শে পুলকিত হয়েছ, বলো না তিনি কোথায়? সেই ফল বৃক্ষ যুক্ত গণকে বললেন, তোমরা তোমাদের যা যে ডাল সেই ফলের ভারে নিচের দিকে নেমে এসছে, মনে হচ্ছে যেন তোমরা কৃষ্ণকে দেখে প্রণাম করেছ, বলো না তিনি কোথায়? অন্তিমে গোপীগণ কৃষ্ণের চিন্তন করতে করতে ভুলে গেলেন, না আমি গোপী না আমি কৃষ্ণ। এক গোপী নিজেকে কৃষ্ণ মনে করল,
তো এক গোপী পুতনা হয়ে আসে আর কৃষ্ণের গুরু গোপী তার বধ করে। কৃষ্ণ লীলা ইয়ে যে অনুকরণ, ইয়ে লীলা আজকে নয়, ইয়ে গোপীগণ ভগবান যখন প্রকট ছিলেন তখন থেকে এই লীলা চলে আসছে। এই গোপী নিজের উত্তরে উঠিয়ে বলছে, আমি গোবর্ধন ধারণ করেছি, হে ব্রজবাসীগণ, ইন্দ্রের বৃষ্টি থেকে তোমাদের কোনো ভয় নেই। আবার তখন যখন তাদের ভাব শান্ত হল, সেই শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে করতে বিচক্ষত বনদ্দেশে পদামি পরমাত্মন, শ্রীকৃষ্ণের চরণ চিহ্নকে দেখলেন। কেমন সে চরণ চিহ্ন, লক্ষন্তে ধোদাম্বোজ বজ্রাঙ্গু সাজবাদেবে, বজ্র অঙ্কুশ জব ধ্বজা আর কমল, এই পাঁচটি চিহ্ন কথা এখানে সুখদেব বলেছেন। কিন্তু সনাতন গোস্বামী পর বিভিন্ন পুরাণ থেকে তিনি প্রমাণ তুলে বলেছেন, শ্রীকৃষ্ণের চরণে ১৯টি চিহ্ন বিরাজমান বিদ্যমান, দক্ষিণ চরণে ১১টি, বাম চরণে ৮টি চিহ্ন বিরাজমান, এখানে ৫টি চিহ্নের কথা বললেন। আর সেই চরণ চিহ্নকে অনুসরণ করতে করতে যখন আগে বাড়লেন, সেই চরণ পার্শ্বে এক গোপীর চরণ চিহ্নকে দেখলেন, সেই গোপীর চরণ চিহ্নকে দেখে সমস্ত গোপীগণ স্তম্ভীভূত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন সেখানে। কি এ গোপী, অনন্ত কোটি গোপীগণের মধ্যে কে ইনি যাকে গোবিন্দ নিজের সঙ্গে নিয়ে আসছে, কে সৌভাগ্যবতী অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জানয়তর, অনয়ারাধিত নূনম, নূনম নিশ্চিত রূপে কোন সাধারণ শ্লোক নয়, এই শ্লোক মানে রাধারানীর মহিমা প্রকটকারী এই শ্লোক। এ অনন্ত কোটি গোপী সব লক্ষ্মী স্বরূপ, সব ভগবানের চিত শক্তি স্বরূপ, কেহ নূন নয়, কিন্তু সমস্ত গোপীগণ রাধারানী কীর্তিকে গান করছেন, অনয়ারাধিত সেই গোবিন্দ। এর আগে আরাধনা করেন নাই, তন্মনস্কার তদালাপা তদ্বিচেষ্টা তদাত্মিকা, এই গোবিগণ কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না, কিন্তু সেই গোবিগণের মধ্যে শ্রেষ্ঠা শ্রী রাধা। অনয়ারাধিত নূনম, নূনম নিশ্চিত রূপেণ, এই গোপী কর্তৃক সেই গোবিন্দ, সেই ভগবান, সেই হরি, সেই ঈশ্বর আরাধিত হয়েছে, আরাধিত হয়েছে। যেহেতু নো বিহায় অস্মাকম, বিহায় আমাদেরকে ছেড়ে উনি নিজের সঙ্গে নিয়ে এসছেন। সুখদেব গোস্বামী যদ্যপি তিনি রাধা নাম উচ্চারণ করেন নাই, কিন্তু আজকে নিজের স্বামী রাধারানীর উৎকর্ষকে দেখে আর ওনার মুখে স্বয়ং আপনা আপনি এ রাধা নাম প্রকট হইল। যারা সপক্ষা গোপীগণ রাধারানীর যশ মহিমা গান করতে লাগলেন, কিন্তু যারা বিপক্ষা ছিলেন আজ তারা সেই গোবিন্দের যে চরণ চিহ্ন তার মহিমা
বলতে লাগলেন, ধন্যা কহ আমি আল্লাহ গোবিন্দাং রজরে নব জান ব্রহ্মেশ রমা দেবী গদ্রোর মূর্ধন্যনুত্তয়ে। হে গোপীগণ, হে আলী অর্থাৎ হে সতীগণ, ধন্যা কহ এ ধন্য এই গোবিন্দের চরণে রেণু, যে রেণুকে জান ব্রহ্মেশ ব্রহ্মা ঈশ্বরে শিব রমা লক্ষ্মী নিজের মস্তকে ধারণ করে এ চরণ রেণুকে। এদিকে রাধারানী ভগবান অনেক লীলা রাধারানীর সঙ্গে করেছেন, পুষ্প চয়ন করেছেন, সিংহার বটে সিংহার করেছেন। রাধারানী দেখলেন আমার কৃপা ব্যতীত গোপীগণকে গোবিন্দের প্রাপ্তি হবে না, আমাকে কোনো লীলা করতে হবে। তো রাধারানী বললেন কি হে শ্যাম সুন্দর, আমি আর চলতে পারছি না এবং মুক্ত প্রিয় মাহ স্কন্দ আর গতাম্বিধি, আর আমাকে যেখানে ইচ্ছা তুমি সেখানে স্পন্দে ধারণ করে নিয়ে চলো, ঠিক আছে? স্কন্দ আর গতাম্বিধি, তুমি আমার স্পন্দে আরুড় হও নপাল এবং চলিত নয়ন যত্র দেমন। শ্রীকৃষ্ণ বললেন আমার স্পন্দে আরুড় হও, আর যেই রাধারানী উদ্ধত হবে সন্নিধি তুমি কোথায় এই দাসীকে নিজের সন্নিধি প্রদান করে আর রক্ষা কর, প্রাণ রক্ষা কর। রাধারানী মূর্ছিত হয়ে গেলেন, সমস্ত রাধা গোপীগণ রাধারানী মূর্ছা দূর করে আর রাধারানীর মুখে সমস্ত কথা শ্রবণ করে তারা বড় আশ্চর্য মিত হলেন। তন মনস্কা তদালাপ তদ বিচিষ্ট তদাত্মিকা তদা তদ গুণান্নেব গায়ন্ত নাত্মা গানানি সস্ম। আজকাল বৃন্দাবনে দেখবেন বহু সব গোপী গোপী হবার জন্য দেরি লাগে, দুই বাজারে যান সেই যে কি বলে ঘাগরা সে গোপী ড্রেস পাওয়া যায়, হ্যাঁ গোপী ড্রেস আনুন, নিচে পরুন উপরে পরুন, একটা চুনরি লিপস্টিক লাগিয়ে নিন, কাজল লাগিয়ে নিন, গোপী বেশটাকে তো ধারণ করে নিলেন, এই ভাবটা কোথা দিলেন? দুই বাজার কোন বার কোন দোকানে পাওয়া যায় এই ভাবগুলো? আপনারা তো অনেকবার গিয়েছেন, দেখেছেন কোন দোকানে এই ভাবগুলো পাওয়া যায়? রেস তো পাওয়া যায়, এই ভাবটা পাওয়া যায় আছে কোন দোকান? গোপীকে তন মনস্কার, তাদের মনে কৃষ্ণ ছাড়া আর কোনো জায়গাই নেই, যে জায়গায় সংসারকে বসাবে। তদালাপ তাদের আলাপে কৃষ্ণ ছাড়া আর কোন কথা নেই। তদ বিচেষ্টা তাদের সমস্ত চেষ্টা কৃষ্ণ ছাড়া আর কিছু নেই। তদাত্মিকা কৃষ্ণের চিন্তন করতে করতে ভুলে যাচ্ছে আমি না গোপী না আমি কৃষ্ণ। তদ গুণান্নেব গায়ন্ত নাত্মা গায়ানি, সেই কৃষ্ণের মহিমা গান করতে করতে নিজেকে আগারণে নিজের গৃহ পরিবার সব কিছু বিস্মৃত হয়েছিল। এ হচ্ছে গোপী কোয়ালিফিকেশন, গোপীর পরিচয়। গোপীগণ মনে মনে ভাবলেন আমরা তাকে খুঁজতে খুঁজতে যতই বৃন্দাবন
মধ্যে প্রবেশ করিব, তিনি ততই আমাদের থেকে দূরে যেতে থাকিবেন, ওনার ইচ্ছা বিনা ওনাকে কেহই প্রাপ্তি করতে পারেন না। তো পুনঃ পুলিন আর কালিন্দা কৃষ্ণ ভাবনা সমবেতা জগৎ কৃষ্ণ তদা গমন কাঙ্ক্ষিতা, কৃষ্ণ দর্শনের জন্য তারা যমুনার পুলিনে এসে একটি গীত গাইলেন যাকে গোপী গীত বলা হয়। আসুন দুটো একটা শ্লোক উচ্চারণ করিব। জয়তীতে ধৃতম Thank you.
হে মাধব হে দৈব তে জন্মনা ব্রজ অধিকম বৈকুণ্ঠাৎ অপি উৎকর্ষেণ বর্ততে। তোমার আবির্ভাব হওয়াতে এই ব্রজের মহিমা বৈকুণ্ঠটিতেও অধিক হয়েছে। যে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী, তিনি স্বয়ং এই ব্রজধামের সেবা করতেছেন। অহো বধূপুরি ধন্যা বৈকুণ্ঠা চতুরীরসি বৃন্দাবনম সতিভুবো বিতনোতি কীর্তিম যদ্দেব কিসুত বদাম ব্রজলব্ধ রক্ষিণী। ইয়ে যশোদানন্দন শ্রীকৃষ্ণের চরণ চিহ্নকে ধারণ করে ইয়ে যে ব্রজ, ইয়ে বৃন্দাবন বৈকুণ্ঠের কীর্তি গুলো তিরস্কৃত হচ্ছে। একবার হরিদাস গোস্বামী তিনি বৈকুণ্ঠ এবং বৃন্দাবনকে নিয়ে ওজন করলেন, বৃন্দাবন বৈকুণ্ঠ কত শ্রী হরিদাস ভারী সোমহি পেরয় অল্প উড়ো আকাশ। হরিদাস গোস্বামী একবার বৈকুণ্ঠ আর বৃন্দাবনকে তিনি ওজন করলেন, হালকা হওয়ার কারণে এ বৈকুণ্ঠ আকাশে চলে যায় আর ভারী হওয়ার কারণে এ বৃন্দাবন এ মহি এ মৃত্যুমণ্ডল। রূপ গোস্বামী পাদ বলছেন কি বৈকুণ্ঠ জনিতা পরা মধুপুরী তত্রাপি রাসস্বাদ বৃন্দারণ্য। ভগবানের বৈকুণ্ঠে জন্মলীলা হয় আর ভগবানের জন্মলীলা হওয়ার কারণে বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ মধুপুরী আর মধুপুর থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন, কারণে বৃন্দাবনে রাস ক্রীড়া হয়েছে। গোপীগণ বলছেন তোমার আবির্ভাব হওয়াতে বৃন্দাবনের মহিমা ছিল, কিন্তু সে মহিমা বৈকুণ্ঠ থেকেও অধিক হয়েছে। হ্যাঁ, তোমার আবির্ভাব হওয়ার কারণে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী তিনিও এই ধামের সর্বদা আশ্রয় করে আছেন। শত সহস্র লক্ষ্মী সেব্যমানম, সহস্র সহস্র লক্ষ্মী গণের দ্বারা সেব্যমান এ ধাম, এ ধামে সবাই মহানন্দে পরিপূর্ণ, কেবল তোমার গোপীগণ তোমার দর্শনের জন্য ব্যাকুল দুঃখী। হে মাধব, দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা কর। তোমার যে নেত্র, সে নেত্র কেমন সেই শরৎকালে সদ্য বিকশিত যে কমল, সে কমলের যে কর্ণিকা, সেই কর্ণিকার যে সৌন্দর্য, তার সৌন্দর্যের খর্বকারী আপনার নেত্র কমল। আর সেই নেত্র নিক্ষেপ করে আমাদের বধ করছো, এটা বধ নয়, কেবল শাস্ত্রের দ্বারা বধ করলে বধ হয়, নেত্রের দ্বারা কি বধ হয় না? আর যদি বধ করার ছিল আমাদের রক্ষা করলে কেন বিষজলাপয়াত, সে কালীয় নাগের বিষাক্ত জল থেকে আর ইন্দ্রের বৃষ্টি থেকে অঘাসুর বকাসুর অনিষ্ট থেকে কেন রক্ষা করলে? আর যদি রক্ষা করলে ইদানিং কিম উপেক্ষেসে, এখন কেন উপেক্ষা করছো? দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। কখন কখন আমাদের মনে হয় তুমি যশোদা পুত্র হইতেই পারো না। কেন গোপীগণ? যে যশোদা, যে নন্দ,
পরম ধর্মাত্মা যাদের চিত্ত পরে দুঃখকে যে দ্রবীভূত হয়ে যায়, সেই নন্দ যশোদার পুত্র হয়, তুমি এই প্রকার নিষ্ঠুর কঠোর কি করে হইতে পারো? তাহলে আমি কে? হ্যাঁ, বিখানা সার্থিক তুমি ব্রহ্মার দ্বারা পার্থিত হই, এই জগতের জগতে অবতার নিয়েছ, তুমি অন্তর্যামী জীবে, যে অন্তর্যামী জীবের দুঃখকে দেখার পরেও উদাসীন ভাবে থাকেন, তদ্রূপ তুমি উদাসীন। আর যদি তুমি জগতের কল্যাণের জন্য অবতার নিয়েছ, আমরা কি জগতের থেকে বাইরে? আমাদের দর্শন দিও, আমাদের প্রাণ রক্ষা করো। প্রণত জনগণের পাপ কর্ষণকারী যে চরণ কমল, কালী রাগের মস্তকে যে চরণ কমল দিয়েছ, আর যে চরণ গাভীগণের পশ্চাৎ বিচরণকারী, সেই চরণ আমাদের বক্ষস্থলে অর্পণ কর। এই দ্বৈত, এই মাধব, তোমার এই যে কথা, এ কথা নয়, এ কথা হল অমৃত। এই কথা মৃতকে পান করেই আমরা জীবিত আছি। মহাপ্রভু মুরারী গুপ্তকে বলছেন, হে মুরারী, এ কৃষ্ণ কথা, কৃষ্ণের যশ কেমন জানো? যে যশ শ্রবণে আদি অবিদ্যা বিনাশ। অন্য কোন শর্ত দিলেন না মহাপ্রভু, কেবল শ্রবণ করলেন। যে শ্রবণ করলে এ শ্রবণেরই মহিমা, শ্রবণ করলে আদি অবিদ্যা অনাদিকালের অবিদ্যা বিনাশ হবে। আর যে সস শ্রবণ রসে শিব দিগম্বর, যাহা গায়ে অনন্ত আপনি মহিলার যে যস্তে। শেষ ভগবান গান করছেন, আর যে যশকে শ্রবণ করে শিব দিগম্বর হয়ে তিনি ভ্রমণ করছেন। আর যে যশ শ্রবণে শোক নারদাদি মত্ত, চারিবেদে বাখানে যে যশের মহত্ব, এন পুণ্য কীর্তি প্রতি অনাদর যার, কভু না জানে গুপ্ত মোর অবতার। এ কথা শ্রবণেহি এমন মহিমা, এ কথা নহে অমৃত, তব কথা অমৃতম তপ্ত জীবনম, সমস্ত তাপকে সংসারের তাপিত হৃদয়ও এ কথায় এসে শান্ত হয়ে যায়। প্রত্যক্ষ প্রমাণ অনেক অনেক ব্যক্তি বলেন, কে বাবা যখন চরিষ্যতাটা পাঠ করি না মনটা একটু শান্তি হয়, যখন আপনাদের প্রবচন শ্রবণ করি মানে যে হৃদয়টা জ্বলছে অশান্তিতে, হৃদয়টা একটু শান্তি লাভ করে। এই কথার মহিমা আমাদের নয়, এ ভগবানের যশের মহিমা, এ কথা নয় অমৃত, সমস্ত তাপকে নিবারণ করে এ কথা অমৃত। বড় বড় কবিগণের দ্বারা স্তুপিত ইড়িত এ কথা, আর কলমসাপহম সমস্ত কলমসকে প্রারব্ধকে নাশ করে গে কথা অমৃত। শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল হবে। যার জীবনে পরিবর্তন এসেছে এই কথা শ্রবণের দ্বারাই পরিবর্তন এসেছে, যার বুদ্ধিতে পরিবর্তন এসেছে বা হবে এই কথা শ্রবণের দ্বারাই হবে, যার বিবেকে উদয় হয়েছে এই কথা শ্রবণই হয়েছে। শ্রবণ মঙ্গল। সুখদেব গোস্বামী নিজে বললেন, এ কথা তিনজনকে পবিত্র করে, যে বলবে সেও পবিত্র হবে, যে শ্রবণ করিবে তার মঙ্গল হবে,
আর কথা সন্ধি যে প্রশ্ন করিবে ছিল মঙ্গল হবে তা। শ্রীমদাততম তাদের যশ কীর্তি জগতে বিস্তার হয় ভূমি গৃহীতে ভূমি দাজনা। এই কথার যারা দান করেন সব থেকে বড় দানই ভূমি দাজনা। বিদ্যাদান এর বিভিন্ন প্রকার প্রমাণ আছে, কিন্তু ১৯টি শ্লোকে গোপীগণ এই গীতকে গান করলেন। আর এটি গোপ্য প্রবায়ন্ত প্রলপন্ত চিত্রধাম সুস্বরং রাজন কৃষ্ণ দর্শন লাল সা। অন্তিমে তারা সর্বদ্ধ হয় আর কৃষ্ণ দর্শন লালসালিয়ে অত্যন্ত ব্যাকুল হয় রোদন করতে লাগলে। ভগবান আর থাকতে পারলেন শ্রীকৃষ্ণের প্রতি বললেন সৌরি মানে সুর বংশ জাতক ইতি সৌরি বললেন। এখানে কৃষ্ণকে সৌরি কেন সম্বোধন করলেন সুখদেব গোস্বামী? যেন সুখদেব গোস্বামী গোপীগণের বিরহটাকে দেখে যেন ওনার চিত্তটাও অত্যন্ত ব্যথিত হয়ে গেছিল। তিনি গোপীগণের দিকে দাঁড়িয়ে এই জন্য শ্রীকৃষ্ণকে কটাক্ষ করে সৌরি মানে সুর সেন তিনি ক্ষত্রিয় ছিলেন আর ক্ষত্রিয়গণ কুটিল হয়, তাদের অন্তকরণ অত্যন্ত কুটিল হয়। আর তুমিও সেই সুর বংশে যা জন্ম নিয়েছ এই জন্য তোমার হৃদয়টাও কুটিল। যে গোপীগণ তোমার জন্য সব কিছু তারা পরিত্যাগ করেছেন তাদেরকে এই বিরহ ব্যথা ছাড়ার কি দিলে তুমি? এই জন্য সৌরী সম্বোধন করেছে স্ময়মান মুখাম্বজ, কিন্তু মুখটা সেই শরৎকালীন পদ্মের ন্যায় অত্যন্ত প্রসন্ন ছিল, কিন্তু হৃদয়টা সন্তপ্ত ছিল। পীতাম্বর ধর, পীতাম্বর ধর মানে পীতাম্বর ধারী নন, পীতাম্বর ধর্মের পীতাম্বরকে ধারণ করে দাঁড়িয়েছিলেন। যেমন এক অপরাধী দোষী ব্যক্তি গলবস্ত্র ধারণ করে দাঁড়িয়ে থাকে, তদ্রুপ শ্রগ্নি গণমাল ধারণ করেছিলেন সাক্ষাৎ মন্মথ। মন্মথ কাম, মন্মথ মানে কামদেব, কামদেবের চিত্তকেও মথন করে ফেলবে এমন রূপকে দেখে সমস্ত গোপীগণ একই সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কাচিত করম ভুজম সৌরে জগতি হে জেলিনা মুদা কাচিত দধার তদবাহু মনসে চন্দন ভূষিত। কোন গোপী শ্রীকৃষ্ণের করদ্বয়কে নিয়ে নিজের স্কন্ধে ধারণ করলেন, আর ইনি এ সমস্ত গোপীগণের লক্ষণ সনাতন গোস্বাম্পাদ বৈষ্ণব তোষণ টিকায় বর্ণন করেছেন। তো বললেন ইনি হলেন সকলের শ্রেষ্ঠ চন্দ্রাবলী, কৃষ্ণের করকমলকে নিয়ে নিজের স্কন্ধে নিজের করের দ্বারা ধারণ করলেন। আর এ কাচি দদ্ধার তদবাহু অংশে অংশে অর্থাৎ স্কন্ধে কৃষ্ণের বাহুকে নিজের স্কন্ধে ধারণ করলেন। ইনি স্বাধীন ভর্তৃকা স্বাধীন কান্তা শ্যামলা এ সখী এক গোপী চরবির তাম্বুল কে নিয়ে সেবন করলেন, ইনি চন্দ্রাবলীর এক সখী সভ্যা। আর এক গোপী কৃষ্ণের চরণ কমলকে নিজের বক্ষস্থলে ধারণ করলেন, ইনিও চন্দ্রাবলীর সখী পত্নী। এই চারজন গোপী
তদীয়তম, মানে আমি কৃষ্ণ। আর বাকি চারজন, বাকি তিনজন গোপীর কথা বলছে মদীয়তম, আমি কৃষ্ণের নয়, কৃষ্ণ আমার। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এর মধ্যে কি ভেদ আছে? বহু বড় ভেদ আছে। এক গোপী নিজের নেত্রগুলোকে কুটিল করে আর নিজের অস্ত্র অস্ত্র অধরকে চর্বণ করতে করতে কুটিল নেত্রে কৃষ্ণের দিকে দেখতে লাগলেন। কৃষ্ণের নিকটে যান না, কৃষ্ণ আমার নিকটে আসেন। এক গোপী নির্মেষ নিমেষ বিহীন নেত্রে কৃষ্ণের দর্শন করে তিনি দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণের দর্শন করে তিনি তৃপ্তি লাভ করতে পারেন না। আর এক গোপী তিনি কৃষ্ণের দর্শন করে যোগীর ন্যায় সেই রূপটাকে হৃদয়ে ধারণ করে আর যোগীর মতো নেত্র বন্ধ করে বসে পড়লেন। এরা তিনজন হলেন বামা, বাকি চারজন দক্ষিণা। এরা বামা, মদীয়তাময়, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের নিকটে যাব না, কৃষ্ণ আমার নিকটে আসবেন। শ্রী রাধা ললিতা বিশাখা এই সাতজন বিষ্ণু পুরাণ থেকে এক সখী গোপী নীলেন কাচিত আয়ন্ত আলোক গোবিন্দ মতিহর্ষিতা কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি প্রাহ নান্য ধরয়ত। এক গোপী দূর থেকে কৃষ্ণকে দেখে কৃষ্ণ কৃষ্ণ বলে আর কিছু বলতে পারেন নাই। ইনি হলেন চন্দ্রাবলীর এক সখী ভদ্র। অনন্ত কোটি গোপীগণের মধ্যে এই আটজন গোপী শ্রেষ্ঠা ছিলেন। ভগবান এক আর গোপী অনন্ত, কিন্তু ভগবান এক হওয়ার ফলেও সমস্ত গোপীগণের করকমলকে ধারণ করল। যমুনার তটে নিয়ে গেলেন গোপী, সেই বালুকায় নিজের উত্তরীকে বিছিয়ে দিলেন। কৃষ্ণ এক হওয়ার পরেও সবার উত্তরী উপরে বিরাজমান হলেন। কৃষ্ণ কে এক, তিনি কুটিল প্রশ্ন করলেন কি হে আ শ্যাম সুন্দর, এই জগতে তিন প্রকার লোক আছে, ভজত নো ভজন্তে ক এক এতদ বিপর্যয়ম, নো ভয়স্য ভজন্তে ক এতন্ন ব্রুহি সাধুব। এক ভজনকারী দিগকে দেখে ভজন, এক ভজন করুন বা নাই করুন সে করবে, আর এক আপনি করুন বা নাই করুন সে করবেই না। এদের মধ্যে কে শ্রেষ্ঠ বলুন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন গোপীগণ মিথ ভজন্তি যে সত্য সার্থী তান্তব জমা হইতে নতত্র শরীর শরীরম ধর্ম স্বার্থার্থ তদ্ধি নান্যথা। যারা পরস্পর ভজনা করে একে ধর্ম বলা হয় না, একে ব্যবহারিকতা বলা হয়। যেমন আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো, আপনারা কিছু সহযোগিতা করলেন, আপনাদের বাড়িতে অনুষ্ঠান হলেন তদ্রুব আমরা সহযোগিতা করলাম, আপনারা পৌঁছালেন আমরা পৌঁছালাম, আর বলে এগুলো প্রেম নয়, এগুলো ধর্ম নয়, এগুলো ব্যবহারিক। দ্বিতীয় হলো যারা ভজন করুন বা নাই করুন সে করবে, এরা করুণা সে, যাদের হৃদয় করুণায় ভরা তাদেরকে আপনি ভজন করুন সেবা করুন বা নাই করুন সে করবে। আর দ্বিতীয় মাতা পিতা সন্তান তাদের সেবা করুক বা নাই করুক কিন্তু তারা ভজন করবে, পুত্রের প্রতি তাদের স্নেহ কম হবে না। তৃতীয় আপনি ভজন করুন বা নাই করুন সে করবে না, এরা চার প্রকার আত্মারাম আত্মকাম অকৃতজ্ঞ গুরুদ্রোহ। যারা আত্মারাম ব্রহ্মানন্দে নিমগ্ন নিজের মধ্যে সন্তুষ্ট, তাদের কোনো বস্ত্র প্রয়োজনীয়তা নাই, আপনি তাদের স্তুতি করুন, ফুলমালা ধারণ করান, সে তোমাদের কোনো প্রশংসা করবে না। আত্মকাম পূর্ণকাম যাদের মধ্যে কোনো কামনা নাই, তাদের
আপনি গাড়ি দিন চাই ফুল মারা পড়ান, আপনার না প্রশংসা করিবে না নিন্দা করিবে। তৃতীয় অকৃতজ্ঞ, এরা সেবা তো গ্রহণ করেন কিন্তু তার ফলস্বরূপ ধন্যবাদও দেন না। আর চতুর্থ গুরুদ্রোহী, যারা সেবা তো যে সেবা করে তার প্রতি যে দ্রোহ আচরণ করে। গোপী বলল, শ্যাম সুন্দর তুমি এদের মধ্যে কোন ঠাকুর? গুরুদ্রোহী তুমি হবে। আমরা তোমার জন্য সব কিছু পরিত্যাগ করেছি আর তুমি আমাদেরকে এই এই প্রকার বিরহ বেথাই দিলে। ভগবান বললে, না হম তু সখ্য ভজতোপি জন্তুন ভজাম আমি সামানুবৃত্তিবৃত্তয়ে। আমার যারা ভজন করে আমি কখন কখন তাদের ভজন করি না, তাদের ভজন তাদের সে প্রেমটাকে আরো গাঢ় করার জন্য। হে গোপীগণ, এতে সংশয় নাই, তোমরা সব কিছু পরিত্যাগ করে আমরা আমার ভজন করেছ। তোমাদের যে ভজন আমার প্রতিজ্ঞা ছিল, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যেমন ভাবে আমাকে ভজন করিবে তার ভজনের প্রতিদান দিব, কিন্তু তোমাদের যে প্রেম সেই অনিন্দনীয় নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো প্রকার মলিনতা নাই, সেই অনন্য প্রেমের যে ঋণ, না পারে হং নিরবদ্ধ সংযোজাম সুসাধু কৃত্যম বিবুধায়ুষাম। আমি যদি দেবতাগণের পরমকে প্রাপ্তি করি, তোমাদের যে প্রেমের ঋণ সে ঋণ আমি শোধন করতে পারব না। হে গোপীগণ, আমি তোমাদের প্রিয়, তোমরা আমার প্রিয়, তোমাদের প্রেমের গুণে সেই ঋণের পরিশোধ হোক। গোপীগণ প্রসন্ন হয়ে গেলেন, রাসোৎসব প্রারম্ভ হল। এখন রাসের কয়েকটি পদ আমরা গান করব, আপনারাও রাসে সম্মিলিত হবেন, তারপরে দশ মিনিট বসবেন। আমরা কংসের বধ করে রুক্মিণী বিবাহ করে দেব, আর বাস তিন দিন তো দুই দিন ধরে 9:30 বেজে যাচ্ছে, আজকে কালকে বাজবে না, কালকে খুব তাড়াতাড়ি হবে। আজকের দিনটা একটু সময় দেবেন, 9:30 পর্যন্ত, 9:30 মধ্যেই বিশ্রাম হবে। আর কালকে এই ভাগবত কথার বিশ্রাম, নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহদেবের প্রত্যেক বৎসের ন্যায় এইখানে অভিষেক দর্শন করব। আর বাকি ভগবত কৃপায় যতটুকু আমাদের সামর্থ্য হবে সমস্ত লীলা কথা শ্রবণ করব। আসুক একটু রাসে নৃত্য করে আবার রুক্মিণী ব্যবহার দিয়ে আমরা এগিয়ে যাব। বল রাস বিহারী ভগবান কী জয়। আরে গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো রে বংশী বাজে রে, শ্যাম সব রাধা নাচে রে। গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো রে বংশী বাজে রে, শ্যাম সব রাধা নাচে রে। বললেন কি যে ভগবান
ধর্ম সংস্থাপনার জন্য, অধর্মের বিনাশের জন্য অবতীর্ণ হয়েছেন, তিনি এই প্রকার প্রতিকূল কি করে আচরণ করেন। আর ভগবান তো আত্মারাম, এই লীলা করাতে ওনার কি স্বার্থ সিদ্ধি হয়? এই প্রশ্নের উত্তর আমরা কালকেই শ্রবণ করব। ভগবান অরিষ্টাসুরের বধ করলেন, আর যেখানে অরিষ্টাসুরের বধ করলেন সেইখানে গিয়ে রাধা কুণ্ডের উৎপত্তি হল। ভগবান কেশীদত্তের বধ করে মথুরায় গেলেন, মথুরায় কংসের উদ্ধার করলেন, আর কংস উদ্ধার পশ্চাৎ কংসের দুটো পত্নী ছিলেন অস্থি এবং প্রাপ্তি, জরাসন্ধের পুত্রী ছিলেন। জরাসন্ধের নিকটে গিয়ে তারা বলেন কি, আপনার জামাতা কংসের বধ করেছে কৃষ্ণ, ও সমস্ত যাদবগণকে বিনাশ করার জন্য 23 অক্ষয়ী সেনা নিয়ে মথুরার উপরে আক্রমণ করে জরাসন্ধ। ভগবান 17 বার তাকে পরাজিত করলেন, 18 বারের বার কাল যেমন 3 কোটি সেনাকে নিয়ে মথুরার উপরে আক্রমণ করল, আর একদিকে কাল যেমন একদিকে জরাসন্ধ, ভগবান বিশ্বকর্মাকে আদেশ দিয়ে সমুদ্রের মধ্যখানে দ্বারকাপুরী নির্মাণ করলেন। যোগমায়া প্রভাবে সমস্ত মথুরাবাসীগণকে দ্বারকায় পৌঁছে দিলেন, বাকি মথুরাবাসীগণের সুরক্ষায় শ্রী বলরামজিকে ছেড়ে আর তিনি মথুরার বাহিরে আসলেন। কাল যেমন যেই দৃষ্টির দিকে আগাল, ভগবান কাল যেমনকে নিয়ে এক গুফার মধ্যে প্রবেশ করেন। সেই গুফায় একটি ব্যক্তি স্বয়ং করেছিল, তার উপরে ভগবান নিজের পীতাম্বর ঢাকা দেন। তাকে বাসুদেব মনে করে যে পদাঘাত করেছে কাল যেমন, সে ব্যক্তির দৃষ্টিপাতে কাল যেমন ভস্ম ভস্মীভূত হল। আর এ ছিল মান্ধাতা পুত্র মুচন্দ মহারাজ, দেবতাগণের পক্ষ নিয়ে ইনি অনেক দিনে যুদ্ধ করেন। যখন ইন্দ্র বলেন কি রাজন কি চাই, বললেন আমি ঘুমাতে চাই, বললে আপনি এই কুঠায় স্বয়ং করুন, যে আপনার নিদ্রা ভঙ্গ করবে আপনার দৃষ্টিপাতে তার মৃত্যু হবে। মুচকুন্দ মহারাজ ভগবান স্তুতি করে বললেন কি প্রভু, জীবের যখন কর্ম বন্ধনের সমাপ্তির সময় উপস্থিত হয় তখন সেই সৌভাগ্যবান জীবকে এই সৎসঙ্গ লাভ হয়। ভগবান সেখান থেকে এসে আর সেই কাল যখন সমস্ত সেনাকে বিনাশ করে, তাদের সমস্ত সোনা চাঁদি আদি গরু গাড়ি করে যখন দরকার জন্য প্রস্থান করছেন, জরাসন্ধ আক্রমণ করলো, জরাসন্ধকে দেখে ভগবান ভয়ে ভীতে ন্যায় সেখান থেকে পলায়ন করলেন। কারণ জরাসন্ধ এইবার ব্রাহ্মণ দিগকে আর অনুষ্ঠানে বসিয়েছিল কি, ব্রাহ্মণগণ যদি এবার পরাজিত হয়ে আসি তো তোমাদের মস্তক কেটে ফেলবে। সেই ব্রাহ্মণ গণের সুরক্ষার জন্য ভগবান রণভূমিতে চড়ে চলে গেলেন, আর প্রবর্তন পর্বতে উঠে গেলেন। জরাসন্ধ চারদিকে আগুন লাগিয়ে মনে করল কি কৃষ্ণ বলরাম ভস্মীভূত হলেন, আর ভগবান সেখান থেকে দ্বারকায় আসলেন। দ্বারকায় ভগবান রাজ্য তিলক হল, বল দ্বারকাধীশ ভগবান কি বলরামজির বিবাহ রৈবত রাজার পুত্রী রেবতীর সঙ্গে হল। বিদর্ভ নরেশ ভীষ্ম মহারাজ ওনার 5টি পুত্র ছিলেন, এক কন্যা ছিল রুক্মিণী। রুক্মিণী দেবর্ষি নারদের মুখে কৃষ্ণের যশ কথা শ্রবণ করে মনে মনে কৃষ্ণকে, আর তিনি পতিরূপে বরণ করে নিলেন। কিন্তু ওনার জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মিণী, রুক্মিণীর বিবাহ জরাসন্ধ শিশুপালের সঙ্গে স্থির করে একথা শ্রবণ করে রুক্মিণী এক পত্র লিখে এক ব্রাহ্মণের হাতে
আর তিনি দ্বারকায় পাঠিয়ে দিলেন। দ্বারকাধীশ পত্রকে শ্রবণ করে কুণ্ডিলপুরে আসলেন। দেবী রুক্মিণী সমস্ত সতীগণের সহিত আর তিনি অম্বিকা পূজনে যান। আর অম্বিকা পূজন করে যখন ফেরেন, আর রুক্মিণী নিজের যে মস্তকে যে বস্ত্র ছিল যে একটু উঠিয়েছেন, রুক্মিণী রূপকে দেখে সমস্ত সেনাগণ মূর্ছিত হয়ে গেলেন। ভগবান দ্বারকাধীশ রথ আগে করলেন, আর রুক্মিণী হস্ত ধারণ করে তিনি রথে উঠালেন। সমস্ত রাজাগণ পিছে পিছে আক্রমণ করলেন, কিন্তু ভগবান সমস্ত রাজাগণকে বলরামজি পরাজিত করে রুক্মিণীকে নিয়ে দ্বারকায় আসলেন। দ্বারকায় রুক্মিণী কৃষ্ণের দিব্য বিবাহ হল। আজকে কথার এখানে বিশ্রাম, কালকে বাকি সমস্ত কথা যতটা ভগবতী ইচ্ছাবে আমরা শ্রবণ করব। রুক্মিণী বিবাহের একটি ভজন শ্রবণ করে আর প্রসাদ নিয়ে সবাই যাবেন। বল দ্বারকাধীশ ভগবান কি জয়। মোহে আপনে দুলহন বনা দে শ্যাম তেরি দিবানী ঘুমে, মোহে আপনে দুলহন বনা দে শ্যাম তেরি দিবানী ঘুমে। Oh,
Hare Krishna,